বরিশালের আগৈলঝাড়ায় বাংলা ও ইংরেজি সহ বিভিন্ন ভাষায় কথা বলা রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ক্ষুদে বিজ্ঞানী সুজন পাল। রোবটটি দেখতে শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ প্রতিদিনই ভিড় করছেন সুজনের বাড়িতে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও আধুনিকায়ন করার কথা বলেন ক্ষুদে বিজ্ঞানী সুজন পাল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। বরিশালের আগৈলঝাড়া থেকে সহকর্মী FM নাজমুল রিপনের প্রতিবেদন জানাবেন শাহরিয়ার রাজ। তোমার নাম কি? তোমার নাম বাঙ্গা, তোমার নাম কি? বাড়ি কিংবা অফিস যে কোনো প্রতিষ্ঠানে আগুন লাগলে খবর দেবে ফায়ার সার্ভিসকে। গ্যাস সিলিন্ডার লিক হলে সংকেতের মাধ্যমে জানিয়ে দেবে ঘরে থাকা লোকজনকে। রোবটটি কাজ করবে প্রাথমিক শিক্ষক, ডাক্তার ও কৃষকের কৃষিকাজে রোগ বালাই মোকাবেলায়। আমার নাম সুজন। মেধাও দারিদ্র্যকে জয় করে বাংলা ও ইংরেজি সহ বিভিন্ন ভাষায় কথা বলা এই রোবটটি আবিষ্কার করেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈরা ইউনিয়নের উত্তর সিহিপাশা গ্রামের সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সুজন পাল। রোবটটি দেখতে ও তার সাথে কথা বলতে প্রতিদিনই এই ক্ষুদে বিজ্ঞানীর বাড়িতে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বেঙ্গালি। তিনি হলেন বেঙ্গালির জাতীয় পিতা ও স্বাধীনতার মহান নায়ক। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রোবটটি আরও আধুনিকভাবে তৈরি করে দেশের সেবায় কাজে লাগানো যাবে বলে মনে করেন এই আবিষ্কারক। যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, যদি কোনো প্রশ্নের উত্তর সে না পারে গুগল থেকে সার্চ করে সেই প্রশ্নের উত্তর দিতে পারে, এবং আশেপাশে বাড়িঘরে কোনো আগুন লাগলে এ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে SMS পাঠাইবে এবং তারা এসে আগুন নিয়ন্ত্রণ করবে। তারপর ঘরে থাকলে ঘরের যদি গ্যাস লিক হয় এ করবে কি, একটা সিগন্যাল দেবে যার কারণে বুঝতে পারবে যে গ্যাস লিক হয়েছে। ছেলের এই সাফল্যে খুশি বাবা মা ও প্রতিবেশীরা। আমরা খুবই খুব আনন্দ পাইতেছি, হ্যাঁ, দেখে আমি খুবই খুশি হয়েছি এবং বাড়ির সবাই বাবা মা তারাও খুশি হয়েছে যে এতটুকু ছেলে এরকম ব্রেন খাটাইয়া যে এই জিনিসটা করতে পারবে। সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি সুজন পাল এ ধরনের আর্থিক সহায়তা চেয়ে আমার মাধ্যমে আবেদন করে তাহলে আমি সেই আবেদনটি আমি আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আছে তাদের গোচরীভূত করার জন্য আমি সেই আবেদনটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এখান থেকে অগ্রায়ণ করব। নিজে প্রাইভেট পড়িয়ে টাকা উপার্জন করে ও পরিবার থেকে দেয়া হাত খরচের টাকা বাঁচিয়ে 40,000 টাকা খরচ করে 4 মাসের চেষ্টায় তৈরি করে এই রোবটের নাম দিয়েছেন বঙ্গ। ডেক্স রিপোর্ট, বাংলা টিভি। কুয়াকাটার কলাপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে রুবেল শিকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার পূর্ব টিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠালে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় ওই গৃহবধূর পিতা বাদী হয়ে বারেক শিকদারকে প্রধান আসামি করে দুজনের নামে কলাপাড়া থানায় মামলা করেছেন। প্রসঙ্গগত গত 4 এপ্রিল ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে বারেক শিকদার তাকে ধর্ষণ করে। এ সময় রুবেল শিকদার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়। পরে গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।